ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাদা মালিচ বখশ মে মা বখশ তার বাদা মালিচ বখশ মে মা বখশ তার কাকা সায়া রাসূল আল্লাহ লিয়া জহার রাসূল আল্লাহ লিয়া জহার লিয়া জহার রয়া নবী আল্লাহ লিয়া জহার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে এই দুর্যোগপূর্ণ পরিবেশের ভিতর থেকেও আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য সেই মহান মনিবকে খুশি করার জন্য ঈমানের আওয়াজকে উঁচু করে আমরা শুকরিয়া গুজার করছি, আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান মুক্তির দূত রহমতাল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ও সাকালাইন মা আমিনার নয়নের মণি কলিজার টুকরা আপনার নবী আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকল একবার দরুদ এবং সালাম পাঠাই পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদিব, এই জানাটা খোলো তো, আমি তো শুনতেছি তো, আমি তো শুনতেছি, এই লোকটা ডাক দেন এদিকে, এই শোনেন তো কথা, শোনেন এই শোনেন তো কথা, শোনেন এদিকে কথা, শোনেন এদিকে কথা, শোনেন কেমন যাবে।
দরুশরি পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র শুক্রবার, পবিত্র শুক্রবার আল্লাহ পাকের ইবাদতের উদ্দেশ্যে, গোলামির উদ্দেশ্যে আমরা মসজিদে এসেছি। আমরা যেমনিভাবে আল্লাহ পাকের গোলামি করার জন্য, ইবাদতের জন্য মসজিদে এসেছি, আর একদল মানুষ আছে যারা এখনও পর্যন্ত এই দিনটাকে মূল্যায়ন করতে পারে নাই, যার কারণে মসজিদেও আসতে পারে নাই। কিন্তু এটা উচিত নয়, এটা ঠিক নয়। আল্লাহ পাকের হুকুমকে, আল্লাহ পাকের কথাকে, আল্লাহ পাকের আদেশকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। যদি ব্যস্ততা থাকে, এমার্জেন্সি, যদি এমন কাজ থাকে যেটা না করলেই নয়, তাহলে ভিন্ন কথা। কিন্তু অবসর থাকলে পরে, কোনো জরুরত যদি না থাকে, অবশ্যই আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য, আল্লাহ পাকের বিধানকে প্রাধান্য দেওয়ার জন্য অবশ্যই জুমাবার, শুক্রবার দিনে আগে ভাগে মসজিদ আসতে হবে। আল্লাহ পাক যেন সবাইকে কবুল করেন, আমরা বলি না আমিন। আমাদের নীতি নৈতিকতা নাই, আছে নীতি নৈতিকতা নাই। মসজিদের একটা ওয়াল দেখতেছে যে মসজিদের একটা ওয়াল, দাঁড়ায় প্রস্রাব করার অভ্যাস, প্রস্রাব চাপছে, ওয়াল মসজিদের কিনা এটা আর চিন্তা করে না, সেন্টার টেনে মসজিদের ওয়ালের গায়ে প্রস্রাব করে দেয়। এমন বেয়াকুব আছে না নাই? আস, কিন্তু এতটুকু চিন্তা করে না, এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠানের ওয়াল, এটার গায়ে কেমনে প্রস্রাব করি, এতটুকু চিন্তা চেতনা যার ভিতরে নাই, তাকে তো আসলে আকলবান ব্যক্তি বলা যায় না। একটা মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান, এটাকে তো সম্মান করতে হবে। যদি আপনি মুসলমান হন, কি হন কথা বলতে হবে, মুসলমান হলে এই ঘরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আর আপনি যদি মুসলমান না হন, ইমানদার না হন, আপনি অন্য ধর্মের যদি লোক হন, তাহলে এই ঘরের সম্মান আপনার কাছে থাকলেও যা, না থাকলেও তাই, ঠিক কিনা? আমি বহু ড্রাইভারকে দেখেছি গাড়ি চালাচ্ছে, কোনো এক আল্লাহর বান্দার মাজার কিংবা কবর পথে বেজেছে, সাথে বেজেছে কিংবা সাইডে আছে, আস্তে করে গাড়িটা স্লো করে। কেন? ওই ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু দুনিয়ায় থাকাকালীন কিংবা চলে যাওয়ার পরেও তার মান মর্যাদার কারণে ওই ব্যক্তিকে সম্মান দেখানো হলো। তো যদি সম্মান দেখানো হয়, আল্লাহর কোনো প্রিয় বান্দাকে যদি সম্মান দেখানো হয়, খুশি হবেন কে? কিন্তু সবাই কি স্লো করে, সবাই কি সম্মান দেখায়? না। যারা মানুষকে সম্মান দেখায়, আল্লাহর ঘর, আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান দেখায়, তাদের সম্মান বাড়িয়ে দেন কে? আর যারা আল্লাহর ঘরকে, আল্লাহ যে কোনো নিদর্শনাবলীকে সম্মান দেখায় না, ওদের এই দুনিয়ায় কোনো ইজ্জত আল্লাহ পাক দেয় না, পরকালে তো কোনো ধরনের ইজ্জত সম্মান ওদের জন্য বরাদ্দ থাকবে না। তুমি অসংখ্য অগণিত গুনাহের কাজ করবা, অপরাধ করবা, সমস্যা নাই, কিন্তু মসজিদের এরিয়ায় কেন, মসজিদের ভিতরে কেন? প্রশ্ন আছে না নাই?
এজন্য সাবধান হতে হবে, সাবধান হতে হবে। গজব আসলে আপনি আমি ঠেকাতে পারবো না, এটাই বাস্তবতা। আল্লাহর ঘর এই যে দেখেন, এক টাকা, পাঁচ টাকা, দশ টাকা, পঞ্চাশ টাকা, একশো টাকা, এক হাজার টাকা, দুই হাজার, দশ হাজার, বিশ হাজার, পঞ্চাশ হাজার টাকার দানে দানে এই মসজিদগুলো নির্মাণ হয়, কিন্তু এই মসজিদগুলাকে কেউ ধ্বংস করতে পারে না। এটা সত্য, কোরআন সত্য। এতটুকু একটা গ্রন্থ সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ দিয়ে দুনিয়ার জমিনে টিকে আছে, কেয়ামত পর্যন্ত থাকবে, একে শেষ করতে পারবে না, এটাই বাস্তবতা। কিন্তু এই খবরটুকু তাদের কাছে নাই। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘর সমস্ত নিদর্শনাবলী, নিদর্শনাবলী বলতে যা আছে সমস্ত নিদর্শনকে সম্মান দেখানো, ইজ্জত দেখানোর জন্য তৌফিক দান করেন। আমরা বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতেই মুডটা চেঞ্জ হয়ে গেল। সপ্তাহে একটা দিন, সেই একটা দিনও আমরা আসলে আমাদের ইমানের পরিচয় আমরা দিতে পারি না, সক্ষম হই না। কেন যে হই না তা আমরা আসলে আদৌ খেয়াল করি না কিংবা জানিও না। খুব মনোযোগী হবেন। আল্লাহ পাক টোটাল কোরআনুল কারিমের ভিতরে ২০ শ্রেণীর ২০ বার, কতবার? ২০ বার সারা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে ২০টা মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? আল্লাহ পাক টোটাল কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাকের ভাষায় ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব মণ্ডলী বলে ডাক দিয়েছেন। ডাক দিয়ে ২০টা কথা বলেছেন। সেই ২০টা কথা কি আমরা ইনশাআল্লাহ এই জুমাতে সংক্ষিপ্ত পরিসরে হলেও জানার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আল্লাহ পাক কিছু কিছু জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুধুমাত্র ইমানদারদেরকে ডাক দিয়েছেন। এই ইমানদারদের ডাক দেওয়ার সংখ্যা অনেক বেশি, কিন্তু ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল বলে ডাক দিয়েছেন মাত্র কয় জায়গায়? ২০ জায়গায়। সেই জায়গাগুলি কোন কোন জায়গা আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব, আলোচনা শুনব, আমলের নিয়াতে বোঝার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমরা আবাল করি আমিন। জবান খুলে দিয়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারার ২১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক তামাম জগতের মানুষদেরকে ডাক দিয়া বলেন, ও জগতের মানুষেরা, কে ডাক দিয়েছেন? কি বলতেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করবেন, আল্লাহ পাক কিন্তু শুধুমাত্র ইমানদারদেরকে ডাক দেন নাই, সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, উবুদু রাব্বাকুম, একমাত্র গোলামি করো, দাসত্ব করো। কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম,
এবাদত তো এই জন্য করবা, গোলামি তো এই জন্য করবা, কারণ তোমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর আদম থেকে যারা তোমাদের থেকে পূর্ববর্তী ছিল দুনিয়াতে তাদেরকেও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সেজন্যই ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি একথা মনে রাখতে পারো, তোমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাদের পূর্ববর্তীগণদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ, এই কথা মনে রেখে একমাত্র আল্লাহর ইবাদত যদি করতে পারো, গোলামি যদি করতে পারো, আশা করা যায়, আল্লাহ পাক বলেন আশা করা যায় তোমরা সফল কাম হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, পরেশগার হয়ে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কথা হলো, আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে ডাক দিয়া সর্বপ্রথম সূরাতুল বাকারার 21তম আয়াতের ভিতরে ইবাদতের কথা বলেছেন। কিসের কথা? সেই ইবাদত আমরা করি? জোরে বলেন না। ইবাদত করি শুধুমাত্র নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত, কয়েকত তাও আবার এখানে আমরা যারা আসি সবাই পাঁচ ওয়াক্ত পড়ি না। এরপরে আমরা ইবাদত করি কি? রমজান মাস আসলে পরে কয়টা রোজা রাখি? কথা বলে না, কয়টা? তাও আবার সবাই কিন্তু 30টা রোজা রাখে না। আমরা শুধুমাত্র নামাজ, রোজা, তারপরে মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, এই কয়েকটি আমলকে ইবাদত হিসাবে ধরে নিয়েছি, কিন্তু আল্লাহ পাক বলেন না, ইবাদত হবে বান্দার তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ তোমার আকল আসা পর্যন্ত, আসা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, এই সময়টাতে যতক্ষণ পর্যন্ত তোমার হুঁশ থাকবে, তোমার আকল থাকবে, বুদ্ধি বিবেক থাকবে, তোমার প্রত্যেকটি কাজ গোলামির মতো হতে হবে, প্রত্যেকটি কাজ ইবাদতের মতো হতে হবে, অন্যত্র হলে, অন্যথায় হলে চলবে না। আপনার প্রত্যেকটা কাজ ইবাদতের সামিল হতে হবে, কিন্তু আমরা শুধুমাত্র বুঝি নামাজ পড়লেই মনে হয় ইবাদত হয়ে যায়, রোজা রাখলেই মনে হয় ইবাদত, আর সুন্নতি কয়েকটা লেবাস পোশাক পরে ঘোরাফেরা করলেই মনে হয় যেন আমি পরিপূর্ণ একজন ইমানদার হয়ে গেছি। বিষয়টা এরকমের নয়। আপনি কারোর সাথে সম্পর্ক রাখবেন সেটাও হতে হবে একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য, আবার আপনি কারোর সাথে সম্পর্ক বিচ্ছেদ ঘটাবেন সেটাও হতে হবে আল্লাহ পাকের জন্য। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, কারোর সাথে সম্পর্ক স্থাপন করা এটাও যেমন আল্লাহর জন্য হতে হবে, আর কারোর সাথে সম্পর্ক ছেদ করা এটাও আল্লাহর জন্য হতে হবে। কথা বোঝা যায়? সম্পর্ক কেন রাখবো? সে ভালো বান্দা, তার সাথে সম্পর্ক রাখলে আমিও ভালো হতে পারবো, এজন্য সম্পর্ক রাখা। আবার লোকটা খারাপ, আমি যদি তার সাথে সম্পর্ক রাখি আমি খারাপ হয়ে যেতে পারি, সেজন্য তার সাথে সঙ্গ ত্যাগ করাটাও ইবাদতের সামিল। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 168 নাম্বার আয়াতের ভিতরে তামাম জগতের মানুষদেরকে ডাক দিয়া বলেন, কি বলেন শোনেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر সমস্ত জগতের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন,
কুলু খাও, আমরা খাই কি খাই না? জোরে বলেন খাই। সব জিনিস খাওয়া যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিম্মা ফিল আরদে, জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় তা থেকে তোমরা খাও ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সামনের অংশে জুড়ে দিলেন হালালান তয়্যিবা, দুই ধরনের জিনিস। কয় ধরনের? দুই ধরনের জিনিস তোমরা খাও। এক নম্বরে হলো হালাল, যেটা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। সব জিনিস আমাদের জন্য বৈধ নয়। কোন দিন জানি আলোচনার ভিতরে বলেছিলাম যে কুকুর আর শুকর, এই যে প্রাণীগুলি আমাদের জন্য খাওয়া জায়েজ না হারাম? হারাম। কিন্তু গরু খাওয়া জায়েজ না হারাম? হ্যাঁ না, এটাও হারাম। কথা বলে না, হালাল না হারাম? গরু খাওয়া, গরুর গোশত নিয়ে ভেজাল লাগছে কি লাগে নাই? কথা বলে না। আমাদের দেশে না লাগলেও পার্শ্ববর্তী রাষ্ট্র কি? কথা বলে না। ইন্ডিয়া, ভারত বলেন, ভারত। ইন্ডিয়া বললে বুঝতে কষ্ট হয়, ভারত। ভারতে গরু জবাই দিলে বিপদ আছে না নাই? ওটা ভারতের ব্যাপার, ওটা ওরা বুঝুক নাকি। কিন্তু আমার দেশেও হাইকোর্টের মাধ্যমে গরু জবাই করা নিষিদ্ধ হতে যাচ্ছে, সে খবর আপনার কাছে আছে? হ্যাঁ, যে হুজুর আমি তো, আমার তো এই হাই প্রেশার, আমি তো গরুর গোশত খাই না, সমস্যা নাই তো? না, আপনার হাই প্রেশার তাতে কি হয়েছে কিন্তু আপনি জানেন না। একটা হালাল পশুকে জবাই করা হাইকোর্টের মাধ্যমে হারাম করবে, এটা কোনো মুসলমান ইমানদার মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? তুমি হারাম করার কে? তুমি কে বলো? আমার আল্লাহ যেটাকে খাওয়া হালাল করেছে তুমি সেটাকে হারাম করবা? তুমি নবাবজাদা সলিমুল্লাহ এমন কে হয়েছো? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কাউকে শুকর খাইতে নিষেধ করেছি নাকি? যে ভাই তুমি হিন্দু হইয়াও শুকর খাইতে পারবা না, আমরা তো বলি খাও, জনমের খাওয়া খাও, কারণ তোমার ধর্মে জায়েজ আছে, আমাদের ধর্মে জায়েজ নাই। তোমরা গরু জবাই করাকে নিয়ে এত ইস্যু খুঁজতে যাও কেন, এত নিষেধ করো কেন? ঠিক কি না? জঙ্গিবাদ উস্কে দিচ্ছি নাকি আবার? কথা বলে না, এগুলো ইমানই কথা, এটা প্রধানমন্ত্রীরও কথা, ঠিক কি না বলেন? যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, যারা জাসদ করে, যারা বাসদ, এক কথায় যারাই মুসলমান তাদের, তাদেরই একই কথা হওয়া উচিত যে যেটাকে আল্লাহ পাক হালাল করেছেন সেটাকে হারাম করার কোনো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। তো সুতরাং আল্লাহ পাক সর্বপ্রথম বললেন যে মানুষেরা, জগৎবাসীরা, তোমরা খাও তবে যেটা হালাল, তবে যেটা হালাল। দুই নম্বর হচ্ছে তৈয়বা। তৈয়বান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। কি জিনিস? পবিত্র জিনিস খাইতে হবে, অপবিত্র জিনিস খাওয়া যাবে না। পেশাব পায়খানা হালাল না হারাম? পবিত্র না অপবিত্র? অপবিত্র। এটা খাওয়া যাবে না, এটা আবার খাওয়ার জন্য প্রাণী আছে না নাই? তো যাই হোক, কথা অনেক বিস্তারিত, সংক্ষেপে আল্লাহ পাক 20টি জায়গার ভিতরে যত কথা বলেছেন বলার চেষ্টা করব, তারপর যদি সময় না পারি সেটা ভিন্ন কথা ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যেইগুলি আপনার আমার জন্য বৈধ সেইগুলি খাবো, আর যেইগুলি পবিত্র সেইগুলি আমরা ভক্ষণ করব, খাবো। যেইগুলি পবিত্র নয় সেগুলি আমরা খাবো না, যেইগুলি আল্লাহ পাক আমাদের জন্য বৈধ করেন নাই সেই জিনিসগুলিও আমরা খাবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সামনের অংশে বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর ও জগৎবাসীরা, ও দুনিয়ার মানব মণ্ডলী, কে বলতেছেন? আল্লাহ। এদিকে তাকান, কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার, খবরদার জগতের মানুষেরা, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের পতঙ্গ তোমরা অনুসরণ করো না, কারণ শয়তান হলো দুনিয়ার মানুষের জন্য প্রকাশ্য শত্রু। কথাকার? সুতরাং শয়তানকে অনুসরণ করা যাবে না। মুসলমান দাবি করে কিন্তু শয়তান যা কয় তাই করে, এ ধরনের মুসলমান আছে না নাই? আছে। আল্লাহর কথাগুলি আপনাদেরকে শোনাচ্ছি, যদিও অনেকের গায়ে লাগে, লাগে না? লাগে, লাগে। এর চাইতে আরো কড়াভাবে বলা যায়,
কথাগুলি এর চাইতে কড়াভাবে বলা যায়, কিন্তু এত কড়াকড়ি করে কোনো লাভ নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ পাক ডেকে বলেছেন, নবী হে আপনার দায়িত্বই শুধুমাত্র পৌঁছে দেওয়া, আপনার দায়িত্বই শুধুমাত্র পৌঁছে দেওয়া। ওমা আলাইনা ইল্লাল মালাক, শুধুমাত্র আপনার কান পর্যন্ত পৌঁছেই দিবেন। সে গ্রহণ করবে কি করবে না সেটা কার দায়িত্ব? তো সুতরাং আল্লাহ পাকের কোরআনকে সামনে রেখে আপনাদেরকে আহ্বান করছি, যেই জিনিসগুলি আল্লাহ পাক আমাদেরকে জানাতে বলেছেন, যেই জিনিসগুলি কোরআনুল করিমের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছেন, সেই জিনিসগুলি, সেই বাক্যগুলি, সেই কথাগুলি, সেই মেসেজগুলি আপনাদেরকে দিচ্ছি। যদি মানেন ভালো কথা, না মানলে আপনার ব্যাপারটা আপনারই বর্তাবে, আমাদের উপরে বর্তাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার বিতনে সমস্ত মানব মণ্ডলীদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলতেছেন শুনেন, مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ والأرحام إن الله كان عليكم رقيبا الله رب العالمين سورة النساء সর্বপ্রথমে সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করো। ভয় করতে হবে কাকে? শুধু মুমিন ইমানদারেরা ভয় করবে না অন্য অন্যরাও ভয় করবে? সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বলছেন যে ভয় করো আল্লাহ পাককে। আর যে আল্লাহকে ভয় করবে সে অন্য কোনো ধর্ম অবলম্বন করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কারণ হলো আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক কি না? সর্বপ্রথম সৃষ্টি হয়েছেন কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপর অখলাকা মিনহা যাওজাহা, আদম থেকে সৃষ্টি করা হয়েছে কাকে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে, ঠিক কি না? আমরা জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কোন পাশের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে হাওয়াকে? হ্যাঁ, ডান পাশ না বাম পাশের হাজর? হ্যাঁ, বাম পাশের পাজরের হাড় দিয়া আপনার আমার মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়েছে, যেটা এই কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, আমি আদমকে সৃষ্টি করেছি সর্বপ্রথম, এরপরে ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে আদম থেকে সৃষ্টি করেছি হাওয়াকে, এরপরে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সেই আদম এবং হাওয়ার থেকে অসংখ্য নারী, অসংখ্য পুরুষ এবং অসংখ্য নারীকে সৃষ্টি করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ বর্তমানে আছে, যত গত হয়ে গেছে, হোক সে যে কোনো ধর্মের, প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক আদম এবং হাওয়ার দ্বারাই এই পৃথিবীতে এনেছেন, কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু কেউ তার বাবা মাকে মানে আর কেউ তার বাবা মাকে মানে না, কিন্তু সমস্ত মানুষ দুইজন মানুষ থেকে এসেছে, সেই দুইজন হলেন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ও মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যে আল্লাহ পাক দুইজন মানুষ থেকে কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন মানুষের জন্মগ্রহণ করালেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর তোমরা আত্মীয়তার বন্ধন সম্পর্কে সতর্ক থাকো। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক গত জুমাতেও বলেছি মনে না, এর আগের জুমাতে, যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, এই কথা আল্লাহ পাক অসংখ্য অগণিত জায়গার ভিতরে বলেছেন। কেন বলেছেন জানেন? একটা কথা আপনাদেরকে স্মরণ করাই দেই, বাংলাদেশের ভিতরে সবচাইতে বিশ্ববিদ্যালয়ের দিক থেকে ফার্স্ট কাতারের বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা বলেন? সেখানে আজও একটা মতবাদ পড়ানো হয় ডারউইনের, সেই মতবাদের মূল কথা হলো এই, মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। তো মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহ পাকের কুদরতে, হযরত আদম থেকে শুরু হয়ে এ পর্যন্ত, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখনও এই মতবাদ পড়ানো হয় মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। কারণ আগে মানুষের একটা লেজ ছিল, কি বলে, এই লেজ ঘষতে ঘষতে পড়ে গেছে, এরপরে মানুষ হয়ে গেছে। এই মতবাদ এখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় কি হয় না? আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখবেন যারা মোবাইল চালান। কিন্তু আমরা যারা ইমানদার মুসলমান, আমরা বলি আল্লাহ পাকের সৃষ্টি হচ্ছে মানুষ বানর থেকে নয়। আর মানুষ সৃষ্টি তো আল্লাহর এমন সৃষ্টি, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে এর ভিতরে মানুষই হলো সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আত্মীয়তার সম্পর্কে সচেতন হও, খেয়াল রাখো। কিন্তু পৃথিবীর মানুষেরা আজ সবচাইতে যেই বিষয়টা নিয়ে অসচেতনতা দেখাচ্ছে, কিংবা যেই বিষয়টাকে মোটেও প্রাধান্য দেয় না, সেই বিষয়টা হলো আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়র সাথে মানুষের যেটা ঘনিষ্ঠ আত্মার মিল থাকবে, এইটা আজকে মানুষের ভিতরে পাওয়া যায় না। মায়া মহব্বত উঠে গেছে। কি উঠে গেছে? মায়া মহব্বত দুনিয়ার থেকে উঠে গেছে, যার কারণে আমরা আল্লাহ পাকের বিধান পালনে মোটেও ভ্রুক্ষেপ করতেছি না। মহব্বত রাখার চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু সে যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, সে জান্নাতে যেতে পারবে না। সেজন্য নামাজ রোজা যেমনিভাবে আমরা গুরুত্বের সাথে আদায় করি, ঠিক গুরুত্বের সাথে আত্মীয়তার সম্পর্ককেও বজায় রাখতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 170 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সমস্ত মানুষদেরকে ডাক দিয়া, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তামাম জগতের মানুষদেরকে ডাক দিয়া জানিয়ে দিচ্ছেন, জগৎবাসীরা শুনে রেখো, শুনে রেখো, জেনে রেখো, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বোরহান। কি এসেছে? বোরহান অর্থ হচ্ছে প্রামাণ্য দলিল। তাফসিরে রুহুল বায়ানের ভিতরে এসেছে প্রমাণ বলতে, বোরহান বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। আবার কোন কোন মুফাসসির বলেছেন বোরহান মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। দুইটাই সঠিক। কেমনে দেখেন, এই পৃথিবীর যত মানুষ আছে, এই মানুষদের ভিতরে যারা মুসলমান, যারা ইসলামকে গ্রহণ করে নিয়েছে, তখন মানুষের কাছে
যখন কোনো কথা বলা হয় আর সেই কথা যখন বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিংবা হাদিসে আছে, যদি সে মুসলমান হয় হাদিসের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মানুষটা কিন্তু কথাটা মেনে নিতে বাধ্য হয়, ঠিক কি না? যদি মুসলমান হয়, আবার যদি বলা হয় তুমি যে কাজটা করতেছো এই কাজটা সঠিক নয় কারণ কোরআনে এই কথা আছে, যদি ব্যক্তি মুসলমান হয় তাহলে কোরআনে থাকার কারণে সে কিন্তু সঙ্গে সঙ্গে সেই কথাটা মেনে নেয়, ঠিক না বেটি? তার মানে হলো আল্লাহ রসুলের আদর্শের কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটা যেমন একজন মুমিন মুসলমান দলিল হিসাবে গ্রহণ করে, ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের ভিতরে থাকলেও মুমিন মুসলমান দলিল হিসাবে গ্রহণ করে, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমাদের কাছে বোরহান এসেছে, দলিল এসেছে, তার মানে হলো জান্নাত তোমরা দেখবে না, জাহান্নাম তোমরা দেখবে না, কবর হাসর মিজান বলছিরা তোমরা কিছুই দেখবে না, কিন্তু তোমাদের কাছে তো দলিল থাকার দরকার আছে, সুতরাং দলিল স্বরূপ বিশ্ব নবীর কথা, আল্লাহ রব্বুল আলামিনের কথা, এই দলিলগুলি দিয়া তোমরা বিশ্বাস করে নাও, আর জগৎবাসীতে অন্যান্য যারা আছে তাদেরকেও তোমরা জানাইয়া দাও, যাতে করে পরকালের কোনো কথা মিথ্যা নয়, যার দলিল এই কোরআন বিশ্ব নবী, কথা বলেন ঠিক না বেটি? আমাদের কাছে দলিল আছে না নাই? দলিল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী, আর দলিল হচ্ছে কোরআন। যখনই আমরা দেখি কোনো জিনিস হাদিসে আছে কোরআনে আছে তখন আমরা মেনে নিতে বাধ্য হই, কথা বলেন ঠিক না বেটি? আপনার জমির দলিল আছে, কি আছে? দলিল আছে। আপনি দলিলের বলে আপনি জমি আপনি ভোগ দখল করেন, আপনার দলিল যদি জমির না থাকে ওই জমি আপনি ভোগ দখল করতে পারবেন না, ঠিক তেমনিভাবে আমাদের পক্ষে দলিল হলো পরকাল যে আছে, কবর হাসর মিজান বলসিরাত যে আছে, এটার একটা দলিল হলো কোরআন আর একটা হলো হাদিস। তো সুতরাং আল্লাহ পাক তামাম জগতের মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার জগতের মানুষেরা তোমাদের কাছে দলিল পাঠাইলাম, দলিল থাকার পরেও যদি তোমরা পরকালের কথা মেনে না নাও আমি পরকালে এই দলিল দিয়েই বিচার ফয়সালা করব, দলিল অনুযায়ী যদি তোমরা চলতে পারো তোমাদেরকে জান্নাত দেব, দলিল অনুযায়ী যদি চলতে না পারো তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী করব না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে এই প্রার্থনা করি, আল্লাহ পাক যেন যতগুলি কথা বললাম সবগুলি কথা যেন মনে রেখে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটা কথা আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, যদি একটা ইস্যু সামনে আসছে সহজে কোনো কথা বলতে চাই না করা কথা, তারপরেও যদি কোনো করা কথার কারণে জোরালো কোনো কথার কারণে মনে কষ্ট পান আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। আর আপনাদেরকে এই কথাটা বলে দিতে চাই, আমি যেমন জান্নাতে যেতে চাই আপনারাও জান্নাতে যাইতে চান কি চান না? তো সুতরাং যেইগুলো হক কথা সেই হক কথাগুলি মানতে রাজি আছেন না নাই? নাই নাই। এই ঘর মসজিদ, এই মসজিদকে সম্মান দেখাতে হবে। কি দেখাতে হবে? আমি প্রথমেও বলেছি আবার বলি, মসজিদকে সম্মান দেখাতে হবে। মসজিদের আশেপাশে যেই বাড়িগুলি আছে, মসজিদের আশেপাশে যেই বাড়িগুলি আছে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের ইজ্জত, এই ঘরের মান মর্যাদা রক্ষা করা আপনাদের দায়িত্ব, ঠিক কি না? তো সুতরাং আপনাদের চলাফেরা কাজকর্মের কারণে এই মসজিদের যদি বেইজ্জতি হয় মৃত্যু একদিন হবে, কিন্তু সেদিন আপনার কালিমা নসিব হবে না। কি নসিব হবে না? কালিমা নসিব হবে না। প্রত্যেকটা কথার দলিল আছে। সুতরাং এই আল্লাহর ঘর মসজিদের সম্মান যাতে রক্ষা হয় সেইভাবে আপনাদের চলাফেরা কথাবার্তা হওয়া উচিত, ঠিক না বেটি? এখন তো হুজুরদের কথা কানেই লাগে না, না লাগে ভালো কথা, আপনারা তো বড় হুজুর, যদি বড় হুজুর হন সমস্যা নাই। আজকে ইন্টারনেটে দেখলাম হুজুরদের বাদ দিয়ে কোন এক অনুষ্ঠানে জানি কোরআন তেলাওয়াত করাচ্ছে,
আল্লাহর কসম করে বলি, যেই কোরআনুল করিমের তেলাওয়াত আল্লাহর বান্দা করেছে তাতে সওয়াব তো দূরের কথা, কয়েকটা জায়গায় সে কুফুরি করেছে, নাউজুবিল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়ম সারা কোরআন পড়ে, কোরআন তার প্রতি অভিশাপ দেয়। অভিশাপ তার মানে কি? দোয়া কি? আলেমদেরকে লাগাইবেন, আলেমদের দিয়ে জানাজা পড়াবেন, আলেমদের দিয়ে কোরআন পড়াবেন, আর সমস্যা নাই, পড়াক, সমস্যা নাই তো, আমাদেরও এতটা পাগড়ি আটকে নাই। আজকের আলোচনার ভিতরেই ছিল আল্লাহ পাক বলেছেন, মানুষের বীর্যটা, সামনের জুমাতে যদি সময় পাই বলবো, মানুষের যেই বীর্যটা স্বামী এবং স্ত্রীর মিলনের কারণে যেই বীর্যটা মাতৃগর্ভে আসে, সেই বীর্য অবস্থায় থাকে 40 দিন, কয় দিন? এরপরে 40 দিন হওয়ার পরে মাংস কি বলে জমাট বাঁধা রক্তে থাকে 40 দিন, এরপরে মাংস মাংস পিণ্ড থাকে হলো 40 দিন, মোট 43 কত হলো? 120 দিন। 120 দিনের পরে আল্লাহ পাকের বিধান অনুযায়ী একজন ফেরেস্তা আসে এবং ওই 120 দিনের যেই মাংসপিণ্ড ওটাতে রুহু ফুঁকে দেওয়া হয়। এরপরে তার জন্য 4টি জিনিস বরাদ্দ করা হয়, কয়টা? 4টা জিনিস বরাদ্দ করা হয়, যে সে কতদিন বাঁচবে, সে কি খাবে, কোন কোন কাজ করবে এবং সে কবে মৃত্যুবরণ করবে। এই 4টি কাজের বরাদ্দ হওয়ার পরে আল্লাহ পাক বলেন, তাকে আমি একটা বাচ্চায় রূপান্তরিত করি, এরপরে নির্দিষ্ট একটা সময় আমি মাতৃগর্ভে রাখি, এরপর আমার হুকুম হলে পেট থেকে আস্তে করে একটা সন্তান বেরিয়ে আসে, যেটা আমরা শিশু বাচ্চা হিসাবে দুনিয়ার জমিনে দেখতে পাই। আল্লাহু আকবার। তো সুতরাং হুজুরেরা কি খাবে, কিভাবে চলবে, আল্লাহ পাকের বরাদ্দ। যে যতই কোণঠাসা করুক, কে হুজুরদের কথা শুনলো, কে মানলো, এটা দেখার বিষয় নাই, আল্লাহ পাকের সিদ্ধান্ত। সুতরাং হুজুরদের কোনো কাজে না লাগাইলো চলবে নাকি? না লাগাইলে যদি চলে চালাইবেন, কোনো সমস্যা নাই, তবে মৃত্যু একদিন আসে না নাই? আল্লাহ পাক এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়াকির দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।